আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। কোভিডটেক বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ। আপনাদের জন্য আজকে একটি অন্যরকম একটি আলোচনা নিয়ে এসেছি। তো আপনারা ইতিমধ্যেই অনেক কনফিউজ রয়েছেন একটি বিষয়ে, সেটি হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন হবে আপনাদের ভকেশনাল শাখায় এসএসসি 2022। তো ভকেশনাল শাখায় এসএসসি 2022 কি হবে, প্রশ্নপত্র হবে, কিভাবে পরীক্ষা হবে সেটি দেখিয়েছি। তো আজকে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়টি আপনারা কিভাবে এ প্লাস পেতে পারেন। তো আমি আজকে আলোচনা করব আপনাদেরকে যে আপনারা ম্যাথমেটিক্সে মানে গণিতে কিভাবে এ প্লাস উঠাবেন অল্প সময়ে। এই কয়েকদিন সময় আছে না, আপনারা যদি কয়েকদিন সময় ব্যয় করেন তারপর গণিতে এ প্লাস পাবেন। কিভাবে পাবেন, কিভাবে আপনি পড়াশোনা করলে পাবেন, কিভাবে খাতা লিখবেন, সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পুরোটা সময় সাথে থাকবেন। শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। চলুন শুরু করি। যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় আপনাদের কাছে শেয়ার করি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের গুলোর ভিত্তিতে আমি অন্য একটি ভিডিওতে শুধু ওই কমেন্ট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করেন, গণিতে আপনি কি করবেন, আপনি কি জানেন গণিতে কিভাবে প্রশ্ন আসবে, কত মার্কের অ্যান্সার করতে হবে, কোন কোন অধ্যায় আছে, আপনি হয়তো জানেন না। আপনি একটু মনে করেন যে আমাদের এবছর গণিতের এসএসসি 2000 ভোকেশনালের আমাদের বীজগণিত যে অধ্যায়গুলো আছে, বীজগণিত থেকে আমরা জানি আমাদের আছে অনুশীলনী 11.1, 11.2, 12.2, 12.4, 13.1, এই বিষয়গুলো হচ্ছে আমাদের বীজগণিতে রয়েছে। তো এই বীজগণিত থেকে প্রশ্ন কয় সেট আসবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন, প্রশ্ন কত মার্কে থাকবে এবং কত মার্কে প্রশ্ন আসবে এই বছরের জন্য। আমরা জানি বীজগণিতে আমাদের প্রশ্ন সেট থাকে হচ্ছে টোটাল বীজগণিতে সেট থাকবে আপনাদের 8টা। টোটাল বীজগণিতে সেট থাকবে হচ্ছে 8টা, সেখান থেকে আপনার অ্যানসার করতে হবে 5টা। টোটাল সেট থাকবে, সেট মানে আপনারা কি বোঝেন, সেট মানে হচ্ছে যেমন 1 নম্বর প্রশ্নে দুটি অঙ্ক থাকে, 1 এবং 2। আপনি যদি 1 নম্বরটার অ্যানসার করেন তাহলে 2ও অ্যানসার করতে হবে, দুটা মিলে 2.5, 2.5, আপনি দুটি মিলে 5 নম্বর পাবেন। বুঝতে পেরেছেন, বীজগণিতে সেট থাকবে, সেখানে এক এক সেটে দুটি করে প্রশ্ন থাকবে, এবং আপনি যদি একটা সেটের একটা প্রশ্ন অ্যানসার করেন তো ওই সেটেরই ওই বাকি প্রশ্নটাও অ্যানসার করতে হবে। তো দুটি প্রশ্নে অ্যানসার করলে আপনি 5 পাবেন। এরকম সেট যেহেতু 8টি থাকবে, 8টি থেকে আপনাকে অ্যানসার করতে হবে 5টি। তো যেহেতু এক সেটে আপনার মার্ক হচ্ছে 5, সেক্ষেত্রে 5 5 কত হলো 25, তার মানে বীজগণিতে আপনি পাচ্ছেন 25 মার্ক। একটু ভালো করে খেয়াল করবেন শিক্ষার্থীবৃন্দ, কিভাবে আমি আপনাদেরকে টেকনিক বুঝাচ্ছি এ প্লাস পাবেন। এরপর জ্যামিতি, জ্যামিতি থেকে এবছরে শুধু যে অধ্যায়টা আছে সেটা আমরা দেখেছি, কিছু উপপাদ্য দেওয়া আছে, শর্ট সিলেবাসের উপপাদ্য এবং আগের দুইটা অনুশীলনী থাকবে, এই দুইটা অনুশীলনী থেকে আপনার জ্যামিতি টোটাল অ্যান্সার আসবে, মানে উপপাদ্য বৃত্তের উপপাদ্য এবং বৃত্তেরই সম্পাদ্য, এরকম যেই শর্ট সিলেবাসে দেওয়া আছে সেখান থেকে আমরা দেখছি জ্যামিতির সেট আসবে টোটাল 6টি। জ্যামিতির সেট আসবে, সেট থাকবে হচ্ছে 6টি। তো এখানেও এরকম দুটি করে প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনি অ্যানসার করলে দুটি অ্যানসার করবে। তো এখান থেকে আমাদের নাম্বার হবে হচ্ছে 1 সেটের নাম্বার থাকবে আপনার 6 করে, তার মানে এখানে যেমন জ্যামিতির ক্ষেত্রে যদি আমরা দেখি এরকম জ্যামিতি 9 থেকে শুরু হয়েছে 1 এবং 2, এই ক্ষেত্রে এখানেও 3, এখানেও 3, দুটি মিলে হচ্ছে 6। এই 6টি সেট থেকে আপনি অ্যানসার করবেন 3টি, তার মানে 6, একটা একটা সেটের মান 6, 6 3, 3 6 কত মার্ক, 18 মার্ক। তাহলে আপনি জ্যামিতিতে পাচ্ছেন 18 মার্ক, বীজগণিতে 25, জ্যামিতিতে 18। এখন আসেন ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিতে আপনাদের যে বিষয়টি থাকবে এটা হচ্ছে জ্যামিতি, জ্যামিতি ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিতে টোটাল প্রশ্ন আপনাদের যেটা থাকবে একটু খেয়াল করবেন, ত্রিকোণমিতিতে প্রশ্ন থাকবে টোটাল হচ্ছে
পাঁচটা, সেখান থেকে অ্যানসার করতে হবে তিনটা। অ্যানসার করবেন কয়টা? পাঁচটি থাকবে, সেখানে কোনো সেট নাই। ত্রিকোণমিতিতে কোনো সেট নেই, একটু ভালো করে খেয়াল করবেন, এখানে কোনো সেট নেই। তো পাঁচটি থেকে আপনি অ্যানসার করবেন হচ্ছে তিনটি, এক একটা পাঁচটি থেকে আপনার অ্যানসার করতে হবে হচ্ছে তিনটি। এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে চার মার্ক করে, তাহলে কত হলো? তিনে চারে বারো, এটা হচ্ছে জ্যামিতি, ত্রিকোণমিতি। এখন হচ্ছে পরিসংখ্যান, একটু খেয়াল করেন, পরিসংখ্যান দুটি প্রশ্ন থাকবে, অ্যানসার করবেন একটি, একটা মার্ক হচ্ছে পাঁচ পাঁচ। তো এখানে টোটাল মার্ক কত হলো একটু খেয়াল করে, ষাট মার্ক। পঁচিশ আমরা একটু দেখি, আমাদের টোটাল মার্ক হচ্ছে পঁচিশ বীজগণিত, আঠারো হচ্ছে জ্যামিতি, আর হচ্ছে ত্রিকোণমিতি হচ্ছে বারো, আর হচ্ছে পাঁচ, এই হচ্ছে টোটাল আমাদের ষাট মার্ক। এই ষাট মার্কের পরীক্ষা আপনার প্রশ্ন এভাবেই আসবে, আপনি কিন্তু 50% অ্যান্সার করবেন শুধু এই বছরের জন্য, 50% অ্যান্সার করবেন। সেই ক্ষেত্রে আমরা দেখছি ত্রিকোণমিতি শুধু আমাদের 9.1 আছে, একটা অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন আসবে, তিনটি অ্যান্সার করবেন, আর বীজগণিতে মাত্র তিনটি নিয়ম আছে, পরিসংখ্যানের তিনটি নিয়ম আছে, গড় মধ্যক প্রচলক, গড় মধ্যক প্রচলক, তিনটা অঙ্ক করলে আপনি দুটি কমন পাবেন, এক কথায় যে কোনো দুইটা করলে আপনি কমন পাচ্ছেন একটি 100%। তো এখন দেখেন এখান থেকে আপনি টোটাল অ্যান্সার করবেন হচ্ছে 30 মার্কের, মানে 50%। এখন কোথা থেকে অ্যান্সার করবেন? বীজগণিত দেখেন অনেকগুলো অধ্যায় থেকে আপনার 25 মার্ক, ত্রিকোণমিতি মাত্র একটা অধ্যায় থেকে 12 মার্ক, পরিসংখ্যান তিনটা দুটো অঙ্ক করলে 5 মার্ক, এবং ত্রিকোণমিতিতে কোনো কিন্তু সেট নাই। আপনি বীজগণিতে অ্যান্সার করলেন সেটে, দেখা যাচ্ছে এমন আপনি ফ্যাসাদে পড়ছেন যে প্রত্যেকটার একটা সেটের একটা করে অঙ্ক পাচ্ছেন আর একটা পাচ্ছেন, তখন কি করবেন আপনি? কিন্তু 0.25 মানে 2.5 কিন্তু বাদ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের একটা সাজেস্ট করি কিভাবে গণিতে প্লাস পাবেন এ বছরে। আমি যেটা চিন্তা করেছি, আপনারা অ্যান্সার করবেন এভাবে, দেখেন পরিসংখ্যান থেকে আপনি 5 মার্কের অ্যান্সার করবেন, পরিসংখ্যান থেকে আপনি 5-5 অ্যান্সার করবেন, ওকে। ত্রিকোণমিতিতে যেহেতু আমাদের 5টা অঙ্ক থাকবে, 3টি অ্যান্সার করতে হবে, শিক্ষার্থী বিন্দু এখানে কোনো সেট নাই, আপনি 5-7টা অঙ্ক করলে 3টি কমন পড়বে। এই সাজেশনটা আপনি কোথায় পাবেন, কোন 5টা পড়বেন? প্রিয় শিক্ষার্থী বিন্দু, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি আপনাদের একটি স্পেশাল সাজেশন দিয়েছি, অনেকেই নিয়েছেন, অনেকেই নিয়েছেন, সেই সাজেশনটা হচ্ছে আপনি নিতে পারেন। এখন যারা নেন নাই সেখানে এরকম 5-7টা অঙ্ক আছে, ওই 5-7টা অঙ্কের ভিতরে আপনি 3টা অঙ্ক 100% কমন পাবেন, এমনকি বেশিও পেতে পারেন, 4টা অঙ্ক কমন, এমনকি 5টা অঙ্কই কমন পেতে পারেন। তো এরকম কমন উপযোগী একটি সাজেশন আমি আপনার জন্য করেছিলাম, সেটি হচ্ছে স্পেশাল সাজেশন, সেটা নেওয়ার জন্য অবশ্যই আপনারা এর আগের একদিন আগের ভিডিওটা দেখবেন, আপনি সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার পাবেন এবং কি পদ্ধতিতে নিতে হবে সেটিও বলা আছে। তো এখান থেকে ত্রিকোণমিতিতে আপনি 12 অ্যান্সার করবেন, তাহলে হলো, দেখেন কত হলো, সরি 12 অ্যান্সার করবেন, তাহলে 12 আর 5 কত হলো? 17। তো 17 যদি হলো আপনার আর কত থাকে? 30 হতে আর 13 মার্ক থাকে। এখন দেখেন আপনার কিন্তু ইচ্ছা অনিচ্ছায় হয় জ্যামিতি না হলে বীজগণিতে যেতে হবে, আপনি জ্যামিতি পড়ছেন না, বুঝতেছেন না, ওকে ফাইন। তো আপনি যদি ওখান থেকে 13 মার্কের অ্যান্সার করতে চান, আমাদের এক এক সেটে মার্ক ছিল কত করে? 5 করে বীজগণিতের জন্য, তাহলে 2 সেট যদি আপনি অ্যান্সার করেন, দুটি সেট অ্যান্সার করেন, তাহলে পাবেন হচ্ছে 10, তাহলে হচ্ছে 27, আপনার 1 আর 3 বাকি থাকছে। তাহলে আপনি অ্যান্সার করবেন, দেখেন এখান থেকে 3টি সেট পুরোটাই অ্যান্সার করেন, তাহলে আপনার কত মার্ক হবে? 15 মার্ক হবে। 15 মার্ক যদি এখানে আপনি যোগ করেন তাহলে হবে হচ্ছে 32, তার মানে আপনার 30 মার্কের বেশি অ্যান্সার হচ্ছে। অনেকে চিন্তা করছেন, স্যার 32 অ্যান্সার করবো কেন? আপনি যেহেতু মিলাইতে পারতেছেন না 30, বেশি অ্যান্সার করেন, কম অ্যান্সার করেন না, 0.5 আপনি কম হলে কিন্তু 0.5 পাবেন না, যদি 1 বেশি হয় 1ও আপনার দিবে না, কিন্তু নাম্বারটা কিন্তু কাউন্ট করবে, যেই সেটটা অ্যান্সার করেছেন ওই সেটটা সে কি করবে সম্পূর্ণই দেখবে, দেখার পরে অন্যদিকে যদি আপনি একটু কম পান, 2-3 কম পান, তাহলে এটা কিন্তু কাউন্ট করে ওখানে আপনার 30 হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে যদি আপনি করেন, সিলেবাসটা শেষ করেন, তাহলে 100% গণিতে এ প্লাস পাচ্ছেন, আমি যেটা আপনাকে নিশ্চিত করে দিলাম। এখন এই 32 মার্কের অ্যান্সার করে আপনি কি 24 পাবেন না? যেহেতু ম্যাথমেটিক্যাল, 24 পেলে কিন্তু আপনার এ প্লাস হয়ে যাচ্ছে, কারণ 30-24 পাইলে এ প্লাস, তাহলে আপনি 24 মার্ক গেইন করলে এ প্লাস পাচ্ছেন, কাঙ্ক্ষিত আপনার যে এ প্লাস সেটি পেয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে, স্যার আমি এই বীজগণিতে সব অধ্যায় কি করবো? নো, শপথে করবে না, যেহেতু আপনার 3টা সেট করতে হচ্ছে, আপনি শুধু 11.1 11.2 করেন, আপনি 3টা সেট কমন পাবেন।
11.1 11.2 কলের তিনটে সেট কমন পাবেন 100% কমন পাবেন আবার যদি আপনি চান না স্যার আমি এই দুটি করব সেটু কমন পেতে পারেন আবার যদি চান স্যার আমি এই দুটি করব 12 আর হচ্ছে 13 তাও কমন পাবেন যেহেতু সেট আসবে টোটাল 8টা বুঝতে পেরেছেন 1 2 3 4 5 5টা অধ্যায় থেকে 8টি সেট আসবে সেক্ষেত্রে আপনি যে কোনো দুটি অধ্যায় করলে তিনটি সিজনশীল বা তিনটি সেট আপনি কমন পাচ্ছেন শিক্ষার্থীদের হচ্ছে গণিত আপনি এভাবে করবেন এ প্লাস পাবেন এখন কথা হলো আপনি বীজগণিত থেকে কোন কোন অঙ্কগুলো করবেন হ্যাঁ পরিসংখ্যানের কোন অঙ্কটা ইম্পর্টেন্ট আমি আপনাদের এখন একটু আগে বলেছি যে আপনারা যদি স্পেশাল সাজেশনটা পেতে চান এরকম গণিতের আমি গণিতে যে সাজেশনটা দিয়েছি আমি বলেছি 100% আপনি এ প্লাস পাবেন যদি স্পেশাল সাজেশনটা ফলো করেন 100% এ প্লাস পাবেন যদি স্পেশাল সাজেশনটা না নেন পরীক্ষার পরে সে আমি আপনাদের ওই একটা ক্লাস নিব মানে গণিত পরীক্ষার সময় যে দেখেন আমি স্পেশাল সাজেশন করেছিলাম এই এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা গেছে 21 সালে কিন্তু আমি এমন করেছিলাম অনেকেই আমি 21 সালে সাজেশন বিক্রি করি নাই ইউটিউবে দিয়েছিলাম সেই ভিডিওটি এবং পরীক্ষার প্রশ্নপত্র মিলাই মিলাই দেখেছিলাম কোন প্রশ্নটা কোন জায়গায় এসেছে এবছর আরো বেশি আপনাদের কমন পড়বে কারণ শর্ট সিলেবাস একটু মনে রাখবেন শিক্ষার্থীবৃন্দ তো আপনারা গণিতে যেন এ প্লাস পান সেই দোয়া করি আর একটা বিষয় এটা গেল সিলেবাস এখন আপনি খাতায় কিভাবে লিখবেন একটু খেয়াল করেন আপনি একটা অঙ্ক করলেন যেমন একটা অঙ্কের একটা মান দেওয়া আছে ওটা দিয়ে প্রমাণ করতে হবে তা আপনি সরাসরি লিখে দিলেন উত্তর মান বসাই দিয়ে অঙ্ক করা শুরু করলেন সেক্ষেত্রে হবে না আপনি যেটা মান দেওয়া আছে ওটি দিয়ে ব্যবহার করছেন ওটা আপনি দেওয়া আছে লিখবেন সুন্দর করে অঙ্কটা সেট করবেন দেওয়া আছে লেখা শুরু করবেন দেওয়া আছে তারপর আপনি যেটা দেওয়া ছিল সেটা লিখে সেখানে ব্যবহারটা করা শুরু করবেন মান দিয়ে ব্যবহার করা শুরু করবেন এভাবে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা বর্গ করি লাইনে কি করি বর্গ অথবা যোজন বিজন করতে পারি অথবা সূত্র প্রয়োগ করেছি ওই সাইড নোট গুলো কিন্তু আপনাকে 100% দিতে হবে বিশেষ করে বর্গ করে যোজন বিয়োজন শুধু যোজন শুধু বিয়োজন একান্তকরণ ব্যস্তকরণ করে এই বিষয়গুলো কিন্তু আপনাকে 100% নোট দিতেই হবে না হলে কিন্তু আপনি ওই ওই সেট থেকে নাম্বার পাবেন না 2.5 এর জায়গায় আপনার 1.5 দিতে পারে 2 দিতে পারে 0.5 কিন্তু আপনার কেটে দিতে পারে শিক্ষার্থীবৃন্দ এছাড়া গণিতে সবচেয়ে স্পষ্ট ভাষায় লিখবেন যেন কাটাকাটি না হয় এমন হয়েছে 3 কেটে আবার গুজি গুজি করে আপনি কাটাকাটি করে এমন করছেন যে 3 আমার হবে না এখানে 4 হবে এমন করে এখানে 4 লিখে দিন এই কিছু বোঝা গেল না আপনি এক লাইনে কেটে দেন দিয়ে এখানে লিখেন 3 অথবা 4 এভাবে লিখেন কোনো সমস্যা নাই আর লেখাগুলো মনে করেন দেওয়া আছে লেখা ভুল হয়েছে আপনি এরকম করে কাটবেন না দেওয়া আছে লেখা ভুল হলে এক দাগ দিয়ে কেটে দিবেন দিয়ে আবার নিচে লিখবেন তাহলে টিচার বুঝতে পারবে যে আপনি কি ভুল করেছিলেন কিভাবে সংশোধন করছেন টিচার যদি নাই বুঝতে পারে মনে করবেন যে আপনি উল্টো পাল্টা কিছু লিখেছিলেন শিক্ষার্থীবৃন্দ এভাবে আপনারা গণিত খাতাটা ডেকোরেশন করবেন আরেকটা বিষয় হচ্ছে যেই অঙ্কটা আপনি সবচেয়ে পারফেক্ট পাচ্ছেন যেই সেটটা যে বিভাগটা ওটা আগে অ্যানসার করবেন যেন কনফিডেন্স আপনার বাড়ে আপনি এমন একটা সেট অ্যানসার করছেন যেখানে পাঁচটা উত্তর করতে হবে সেখানে আপনি দুইটা পারতেছেন আপনি ওটা অ্যানসার করতে গেছেন এবার আপনি দুইটা অ্যানসার করে খুঁজে পাচ্ছেন না কিভাবে অ্যানসার করবেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে কনফিডেন্স লেভেল লো চলে আসবে মাথা গরম হয়ে যাবে আপনি পরে যে অঙ্কগুলো পারতেন সেটাও পারবেন না এই জন্য অঙ্ক দরকার নেই আপনি যেই সেট যেমন পরিসংখ্যান খুব ভালোভাবে প্র্যাকটিস করেছেন পরিসংখ্যান অ্যান্সার করা শুরু করে দিতে ত্রিকোণমিতি অ্যান্সার করেছেন ত্রিকোণমিতি শুরু করে দিতে এইবার আপনি সেটে ইয়েতে যান বীজগণিত সেটে যান যে আপনি কোনটা কোনটা মিলিয়ে করতে পাচ্ছেন আগে বীজগণিত সেটে যে মিলাতে পাচ্ছেন না এটা পাচ্ছেন ওটা পাচ্ছেন না এটা পাচ্ছেন ওটা পাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিচের অঙ্কগুলো ভুলে যাবেন আশা করি বোধগম্য হয়েছেন শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইলো আর পরীক্ষার আগের রাত্রে কি করবেন সেটা নিয়ে একটা ভিডিও বানাবো আপনারা অপেক্ষায় থাকবেন শিক্ষার্থীবৃন্দ এরপরে যদি কোনো ভিডিও এরকম বিষয়ভিত্তিকভাবে আপনাদের পেতে মন চায় অবশ্যই লাইক ও কমেন্ট করবেন বন্ধুদের মাঝে বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম